মমতা ব্যানার্জি তোষণের উপরে রাজনীতি করেন। মমতা ব্যানার্জি তোষণের উপরে রাজনীতি করেন। মমতা ব্যানার্জি তোষণের উপরে রাজনীতি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তোষণের রাজনীতি করেন, তিনি নাকি সাম্প্রদায়িক তাস খেলে লোকসভা নির্বাচন জিততে চাইছেন, এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগ, পুরোহিতদের মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দেন না আর রাজ্যের পুরোহিতদের এই 500 টাকার কোনো দরকারও নেই বললেন তিনি। শুভেন্দু আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু করছেন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে। আসলে ইমাম মুয়াজ্জেমদের 500 টাকা ভাতা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই নিয়ে বেশ রেগে আছেন শুভেন্দু অধিকারী। আসলে বিজেপি যে হিন্দুত্বের রাজনীতি করে সেই অভিযোগ অনেকবার দলের বিরুদ্ধে উঠেছে, সেই সুরে যেন শুভেন্দুর গলায় শোনা গেল, রাজ্যের শিল্পী নেই, দুর্নীতি চলছে, রাজ্যে নেই কোনো শিল্প, এই অভিযোগও উঠেছে। এই কথা শুভেন্দু আগেও বলেছেন, আবারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই একই কথা বললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন ঠিক কি কি বলেছেন? পুরোহিতদের তো ভাতা মমতা ব্যানার্জি দেয় না, আর আমাদের পুরোহিতদের 500 টাকা দরকার হবে, আমাদের পুরোহিতদের 500 টাকার দরকার হবে। এইসব করছে লোকসভা নির্বাচনে ভুল বুঝিয়ে, চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, সর্বত্র চুরি দুর্নীতি, এই 500 টাকা করে দিয়ে আবার নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে এই ইমাম সাহেব মুয়াজ্জেম সাহেবদের দিয়ে আমাদের ধর্ম বিপদে আছে, এইসব প্রচার করিয়ে ভোট নেবেন, এই সাম্প্রদায়িকত্ব তার তাস খেলেছেন। আমি চ্যালেঞ্জ করছি এই ইমাম মুয়াজ্জেম সাহেবদের, যারা মমতা ব্যানার্জির ওই করেন উত্তরপ্রদেশে আর আসামে বিজেপি সরকার, কোন মুসলমানকে তাড়িয়ে দিয়েছে? ওখানে মুসলিমরা হিন্দুরা ওসব দেখে কাজ হয় না, ওখানে মানুষকে বিকাশবাদের উপরে কাজ হয়, আর মমতা ব্যানার্জি তোষণের উপরে রাজনীতি করে। প্রসঙ্গত, ইমাম এবং মুয়াজ্জেমদের ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 500 টাকা করে ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি, একই সঙ্গে সমপরিমাণ টাকা পুরোহিতদের জন্য বাড়ানোর কথা ঘোষণা করেছেন মমতা। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জেমদের সভায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকেই বাংলার অর্থ সংকটের কথা মেনে নিয়েও তিনি ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন। আর এই ভাতা বাড়ানোর প্রসঙ্গ নিয়ে বর্তমানে একেবারে যে বোঝাই যাচ্ছে, শাসক দলকে কটাক্ষ করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। কটাক্ষ শোনাতে শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। মমতা ব্যানার্জি তোষণের উপরে রাজনীতি করে, মমতা পুরোহিতদের তো ভাতা মমতা ব্যানার্জি দেয়, আর আমাদের পুরোহিতদের 500 টাকা দরকার হবে। বুঝতেই পারছেন যে একেবারে পুরো সরগরম হয়ে রয়েছে পরিস্থিতি। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভাতার কথা ঘোষণা করছেন, কোনো কিছু নিয়ে ঘোষণা করছেন, তখন সামনে লোকসভা ভোটকে সামনে রেখেই তিনি সব কিছু করছেন বলে কটাক্ষ শোনাচ্ছে বিরোধী দল, এবং শুভেন্দু অধিকারীকেও শোনা গেল একই ভাষায় কথা বলতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, পরবর্তী আপডেটের জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।